Assalamu alaikum everyone, welcome back to Rajna's cooking and Canada blog. Apnara ki tahorra bala asenni ami bala asi apnader doay ajgo ami apnader majhe loi aisi ekta mojar recipe sagolor kholla ar ki sagolor mata kari mata bona hormo apnara dekhba goat head ar ki to dekhba ami ki larandi khub mojar ekta recipe shobe like korba amar recipe apnara dekhte thakba until end তো আপনারা দেখরা আমি সব মশলা রেডি করিয়া রাখছি তো কিতা কিতা দিব আপনারা দেখবা আমি কিলা মানে প্রসেস করি তো অনেক সময় অনেকে অনেক রকম রান্ধন তো আমি আর কলে রান্ধি তো অনেক সময় সিদ্ধ করিয়া আর কি খালি হাড্ডি ফালাইয়া খালি মাংস নাই দিয়া আর কি বোনা করি বাট আজগো আমি কোনো সিদ্ধ করিয়ার না আমি বালা করি গরম পানি দি দইয়া সপ্তাহ আর কি একলগে প্রসেস করিয়া আর কি রাত দিব আপনারা দেখবা তো দেখো আমি মাংস আর কি গরু ছাগলর মাথারে আমি একটা ডেগর মাঝে রাখি দিলাম আর কি খাসা বাগার খৈন জেলা আর কি ওলা আর কি রান্ধি মাইজগু আপনারা দেখবা আর কি সপ্তাহ একলগে দিয়ে আর কি আমি বয়াইলিমো পেঁয়াজ কাটিয়া রাখছিলাম পেঁয়াজ দি এড করিলাই আর তারপরে লবণ দিলাইরাম পরিমাণ মতো তারপরে আদা বাটা আদা ব্লাইন্ড করে রাখছিলাম তারপরে ডালচিনি এলাচি তেজপাতা জিরার গুঁড়া 2 চামচ বাহারের গুঁড়া 2 চামচ তারপরে মরিচর গুঁড়া 2 আর কি 2 চামচ আর আধা চামচ একটু স্পাইস দিছি আর হলুদর গুঁড়া 1 চামচ তো সপ্তাহ দিয়া আর কি আমি এখন মিক্স করিয়া আর কি বয়াইলিম তেল দিয়া আমি আদ দিয়া মাখাইয়া আমি আর কি বয়াইলিম আর কি আমি সপ্তাহ প্রসেস করিয়া এখন আর কি ল হিট দিয়া ল হিট আর কি রাখি দিছি দেখক আমার অলমোস্ট আর কি একটু একটু হয়ে গেছে তা আমি রসুন আর কি আস্তে আস্তে দিছি সুন্দর লাগে তো দেখবা খাসা মরিচ দিলাইরাম তো আরও আর কি 10 মিনিটস কুক করা লাগবে কারণ হাড্ডি সিদ্ধ হইতে সময় লাগে তো আরও 10 মিনিটস আমি কুক করব এখন আমার অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে
দেখানে খুব সুন্দর হয়েছে, দেখতে খুব টেস্ট হইব লাগে। আর সারা আর কি সিদ্ধ হইয়া মাংস নিচে গেছে গিয়ে আর হাড্ডি সারা উফরে উঠে গেছে, উফরে আর কি হয়ে গেছে। বাট খোল্লার মাঝে তো হাড্ডি থাকে। আমি এখন একটা ফ্রাই প্যানো আর কি রসুন রে বাগার দিলাইমু মাংসর মাঝে দেওয়ার লাগি, তো রসুন কুচি করে রাখছিলাম, তো এখন আমি বাগার দিমু দেখবা। আর খুব মজা হয়েছে দেখতে লাগে, দেখানে খুব সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে লাইবা, সাবস্ক্রাইব করে লাইবা আর কমেন্ট করবা, আর আমার ফেসবুক পেজও লাইক দিলাইবা সবে। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট।